বাংলাদেশের কোন সংবিধানে কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? সেফ স্পেস আসলে আমাদের রাস্তাঘাট মেয়েদের জন্য একেবারেই না। নিশ্চয়ই আমি মনে করি যে এটা শিক্ষার ঘাটতি। মজার বিষয় হচ্ছে, আগে টিপ পরে ছবি দিয়েছি তখন কেউ টু শব্দ করেননি। সব ধরনের সাংস্কৃতিক বৈচিত্র্যকে আমরা রক্ষা করতে চাই। কপালে টিপ পরা নিয়ে পুলিশ সদস্য কর্তৃক এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়া সাংবাদিক, নারী নেত্রী, সেলিব্রিটি সহ সমাজের অনেকেই নিজেদের টিপ পরা ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে প্রতিবাদ করছেন। জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। কোন আইনে লেখা আছে যে একজন নারী টিপ পড়তে পারবে না? কিন্তু আমি যখন দেশের আইন রক্ষাকারী কাউকে ইফটিজিং এর ভূমিকায় দেখি, মাননীয় স্পিকার, তখন সেটা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাস্কর একটি ঘটনা। এই তালিকায় যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী। বাঙালি সংস্কৃতির এই প্রাচীন অনুষঙ্গকে কেন্দ্র করে আলোচনায় উঠে এসেছে সমাজে নারীর স্বাধীনতার প্রশ্ন। নারী রাস্তায় নেমেছে মানে হচ্ছে উনি বাইরে কেন বের হলো, ওড়না কেন পড়লো না, টিপ কেন পড়লো, এটা ওটা সারাক্ষণই থাকে। মানে আমি যে বাইরে যাই, অফিস করি, বাসায় ফিরি, আমার কোন রকমে মনে হয় যে বাসা থেকে বেরিয়ে আমার প্রথম মনে হয় কতক্ষণে অফিস ছুটবো, অফিস থেকে বেরিয়ে মনে হয় যে কতক্ষণে বাসায় ফিরবো। নিজের ফেসবুকে নিয়মিত টিপ, শাড়ি, গহনা পরা ছবি পোস্ট করলেও এই ঘটনার পর শুরু হওয়া বিতর্ককে আন্তরিকভাবেই গ্রহণ করছেন অভিনেতা মনোজ প্রামাণিক। আমি আগেও দিয়েছি টিপ পরা ছবি, গতকালও দিয়েছি, সামহাও কোথাও বিষয়টা কিছু একটা ঘটে গেছে। আমি কিন্তু কোথাও প্রতিবাদের ভাষা বা কোনো কিছু বলিনি বা কারো রিপ্লাইও দিইনি, কিছু করিনি, আমি শুধু সব দেখছি। তো নিশ্চয়ই যারা আমাকে গালিগালাজ করছেন তাদেরকে বিশেষ করে বলবো যে নিশ্চয়ই মানে কোথাও একটা কিছু ঘটেছে, আগে আগে টিপ পরা ছবি দেখে তো আপনারা কিছু বলেননি, এখন বলছেন। আমি আপনাদেরকে কিছু বলবো না, হয়তো বা আপনাদেরও কোথাও খারাপ লাগছে তাই আপনারা এরকম করে আমাকে খারাপ কথা বলছেন, বলেন, তারপরে যদি আপনাদের শান্তি লাগে সেটাই আমাকে শান্তি দিবে, বলতে থাকেন। আর আমি একটা বলবো যে যৌক্তিক কথা বলেন, আমাকে বলেন যে এটা খারাপ কেন হয়েছে। হ্যাঁ, আমাকে হিজড়া বলেন, নারী মেয়ে বলেন, হ্যাঁ শাড়ি কিনে দেন বা চুড়ি কিনে দেন, আমি পড়বো, সেগুলো সমস্যা নেই। শিক্ষক লতা সমাদ্দারের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের শিক্ষক ডক্টর মলয়বালা এই ঘটনাকে রুচির দৈন্যতা হিসেবে উল্লেখ করেন। অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান যে জায়গাগুলোরই ঘাটতি থাক না কেন, তার চেয়ে এই যে মানসিক দৈন্যতার ঘাটতি, যেটা আমাদের চারুকলার শিল্পাচার্য জয়নুল আবেদিন রুচির দুর্ভিক্ষের কথা বলেছেন, মানুষের রুচিটা যখন ঠিক হয়, মানুষ যখন নৈতিক হয়, মানুষ যখন সুস্থ হয়, মানুষ যখন মানবিক হয়, তখন তার মধ্যে তো এগুলো গড়ে ওঠে না। টিপ কিন্তু আমাদের সংস্কৃতির একটা অংশ, আমরা ছেলেবেলায় যখন দেখেছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যাই, এই গল্প কিন্তু হচ্ছে ঘুমপাড়ানির গল্প, এই গল্প কিন্তু শিশুকে আনন্দ দেওয়ার গল্প, এই গল্প কিন্তু হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির গল্প, এবং আমরা আপামর মানুষের মধ্যে সেটা দেখছি। সেই সংস্কৃতি নিয়ে কথা বলা মনে করতে হবে যে তাদের চেতনায়, তাদের শিক্ষার অভাব রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কাবেরী গায়েন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে নারীর স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেন তার বক্তব্যে। নারী হচ্ছে একটা নিকৃষ্ট প্রজাতি, তাকে লাইনে রাখা হচ্ছে পুরুষতান্ত্রিক, যে সমস্ত পুরুষ ও নারী আছেন তাদের একটা বিশাল দায়িত্ব, তারা এই দায়িত্বটা পালন করতে চান। এমনকি সামান্য টিপ পরার উপরে তার যে অধিকার থাকতে পারবে না, এই যে পুরুষতান্ত্রিক মনোভঙ্গি এবং তার সাথে ধর্মীয় দৃষ্টিভঙ্গি যুক্ত হয়ে এই জিনিসটা এত পোক্ত হয়ে গেছে যে পারলে নারীকে আর কোনো কাজেই কোনো কিছু আর নারী করার দরকার নেই, তারা যেটা ডিসাইড করে দেবে শুধু নারীরা সেই কাজটি করতে পারবে, এই মনোভঙ্গির জায়গাটাকে আসলে ভেঙে ফেলতে হবে।